বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা এটা হচ্ছে মার্চ মাস এবং মার্চ মাসের প্রথমে কিন্তু বিরাট বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে মার্চ মাসের প্রথম থেকে কিন্তু বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন লক্ষ্মীর ভাণ্ডার সহ একটি নয় দুটি নয় মোট কয়েকটি প্রকল্পের টাকা এই মার্চ মাসেই কিন্তু দেওয়া শুরু হচ্ছে তো আমরা সকলে জানি যে রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বলে নয় কৃষক বন্ধু রয়েছে এছাড়া কন্যাশ্রী রূপশ্রী এবং আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলো শুধুমাত্র মহিলা এবং মেয়েদের জন্য তো এই কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া স্টার্ট হয়েছে এবং কিছু কিছু প্রকল্পের টাকা এই মার্চ মাসেই কিন্তু দেওয়া হতে পারে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে মোট চার থেকে পাঁচটি প্রকল্পের কথা আলোচনা করব যে চার থেকে পাঁচটি প্রকল্পের টাকা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে বা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে যদি আপনি আবেদন করেন তবেই তো তো আবেদন আপনি কীভাবে করবেন এবং যারা অলরেডি আবেদন করেছেন তারা কবে কত টাকা পাবেন সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মোবাইলে নিয়মিত পাওয়ার জন্য চলুন বিস্তারিত আমরা দেখে নিই যে কোন কোন প্রকল্পের কত টাকা কীভাবে পাবেন এবং আবেদন কীভাবে করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত তথ্যই জানানোর চেষ্টা করব কয়েকটি প্রকল্পের নাম রয়েছে যে প্রকল্পগুলো আপনাদের প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ এবং কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু এই প্রকল্পগুলোর টাকা দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট যে প্রকল্পের নাম আমরা দেখব সেটা হচ্ছে বাংলা শস্য বিমা যোজনা এই বাংলা শস্য বিমা যোজনায় যদি আপনি অ্যাপ্লিকেশন করেছেন ইতিমধ্যেই বা যদি আপনি ফর্ম ফিল করে জমা করেছেন দোয়ারা সরকার ক্যাম্পে বা কৃষি দপ্তরে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো খবর রয়েছে কেননা রাজ্য সরকার এই মুহুর্তে এই মাসেই কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দিতে চলেছে তো দেখছেন যে এখানে এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এই প্রকল্পে অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার প্রকল্পে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদেরকে দেওয়া হবে এক হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই বাংলা সশমার জন্য যদি আপনি আবেদন করতে চান নতুনভাবে বা আপনি হয়তো এই প্রকল্পের নামও জানান না নতুনভাবে শুনছেন তো সেক্ষেত্রে নিকটবর্তী দুয়ারা সরকার ক্যাম্পে বা আপনি কিন্তু নিকটবর্তী আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করুন সেখান থেকে ফর্ম ফিল করে আপনি এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে আপনার ফসলের পরিমাণ অনুযায়ী তো তারপর এখানে দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আমরা সকলে জানি এমন কেউ নাই যে এই প্রকল্পের নাম আমরা শুনিনি কেননা এই প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটা জনপ্রিয় প্রকল্প যেটা বর্তমানে কিন্তু প্রতি মাসে মাসেই মুখ্যমন্ত্রীর কথা মতো টাকা কিন্তু দেওয়া হচ্ছে তো এখানে পাঁচশো বা এক হাজার টাকা দেওয়া হয় প্রতি মাসে মাসে তো এখানে যে টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এস সি বা তাদেরকে এক হাজার টাকা দেওয়া হয় যারা ওবিসি বা জেনারেল তাদেরকে দেওয়া হয় পাঁচশো টাকা করে তো এই প্রকল্পে যদি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে কিন্তু নিকটবর্তী দুয়ারা সরকার ক্যাম্প থেকে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন আর যদি আপনি অলরেডি আবেদন করে রেখেছেন তাহলে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে বা প্রতি মাসে কিন্তু পাওয়া যাচ্ছে দু হাজার সেপ্টেম্বর মাস থেকে কিন্তু দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকা প্রায় সাত মাস কিন্তু টাকা দেওয়াই কিন্তু হয়ে গেল তো এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান নতুনভাবে তাহলে আপনার বয়স লাগবে পঁচিশ থেকে ষাট বছর সেক্ষেত্রে আপনি যে কোনো মহিলা হলেই আবেদন করতে পারা যাবে পঁচিশ থেকে ষাট বছর বয়সী হলেই এবং এই প্রকল্পের সুবিধা কিন্তু অনেকটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মাসে মাসে দিচ্ছেন পাঁচশো এক হাজার টাকা একটা দারুণ ব্যাপার তো তারপর এখানে দেখছেন যে কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পটা হচ্ছে আরও একটি ভালো প্রকল্প যে প্রকল্পে যদি আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন সেক্ষেত্রে চার হাজার থেকে দশ হাজার টাকা পাবেন তা আবার দুটো কিস্তিতে তো এই প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার একটু জমি জায়গা যদি থাকে চাষযোগ্য সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন করা যাবে আর যদি আপনার বেশি জমি জায়গা থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে দশ হাজার টাকা আপনি পাবেন তো এই চার হাজার টাকা কীভাবে দেওয়া হবে মিনিমাম চার হাজার টাকা ম্যাক্সিমাম দশ হাজার টাকা তো মিনিমাম চার হাজার টাকা যেটা সেটা কিন্তু দু হাজার দু হাজার করে চার হাজার টাকা দেওয়া হবে এবং দশ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেওয়া হবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে কৃষকদের তো এই প্রকল্পে আবেদন করতে হলে নিকটবর্তী দোয়ারা সরকার ক্যাম্প বা নিকটবর্তী যে কৃষি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে ফর্ম ফিল আপ করতে হবে সাথে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট এছাড়াও একটা পাসপোর্ট সাইজ ফটো মোবাইল নাম্বার জমির রেকর্ড বা পর্চা এগুলো নিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে তাহলে আপনি এ প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এছাড়া আরও যে দুটি প্রকল্প আপনার সাথে আলোচনা করব। সেটা হচ্ছে কি পেনশন প্রকল্প তো যারা বেসিক্যালি বৃদ্ধ বা যারা অক্ষাম রয়েছেন তো তারা বিভিন্ন রকম ফর্ম ফিল করেছেন হ্যান্ডিক্যাপ ফর্ম বা যারা বৃদ্ধ বয়স্ক ভাতা এসব যারা ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে কিন্তু তাদের জন্যই বলা হয়েছে এই মাস অর্থাৎ মার্চ মাসে তাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তো এই পেনশন প্রকল্পে আপনি যদি মানবিক পেনশন প্রকল্পে আবেদন করেন বা মানবিক প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে দোয়ারা সরকার ক্যাম্প হোক বা আপনি বিডিও অফিস হোক সেক্ষেত্রে কিন্তু আপনার এই মার্চ মাসে কিন্তু টাকা আসতে চলেছে একদম সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টেই দেওয়া হয় এক হাজার টাকা পাঁচশো টাকা নয় এবার কিন্তু এক হাজার টাকা দেওয়া হয় সরাসরি অ্যাকাউন্টে এবং যদি আপনি এই জয় জোহর প্রকল্পে অ্যাপ্লিকেশান করেন বা আবেদন করতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এক হাজার টাকা পাবেন প্রতি মাসে মাসে তো এই জয় জহার প্রকল্প বা মানবিক প্রকল্প বা যাদের যুবশ্রী প্রকল্প এইসব প্রকল্পে যদি আবেদন করা যায় তাহলে কিন্তু খুব সহজেই টাকা পাওয়া যায় এবং টাকা কিন্তু প্রতি মাসে মাসে অ্যাকচুয়ালি দেওয়া হয়ে থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রকল্পেরই কথা আপনার সাথে আলোচনা করলাম যে যে প্রকল্পগুলোর বর্তমানে কিন্তু টাকা দিতে চলেছে তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এমন ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে নিয়মিত পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে